হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে মাধ্যমিক জীবন বিজ্ঞান 2024-এ যে প্রশ্নগুলি আসবে, এমসিকিউ এসিকিউ শূন্যস্থান, সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করছি। সংক্ষেপে তোমরা সেগুলি শুনে নাও। প্রথমে এমসিকিউগুলো বলছি, শুনে নাও। 1 নম্বর, সূর্য শিশির নামক পতঙ্গভুক্ত উদ্ভিদের পাতার কোর্ষিকাগুলি পতঙ্গ দেহের সংস্পর্শে আসা মাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে, এটি হলো উত্তর হবে সিসমোনেস্টি। 2 নম্বর, মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমোন ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে যে হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায়, সেটি হলো উত্তর হবে ইস্ট্রোজেন। পরের প্রশ্ন, নিচের কোনটি সঠিক প্রতিবর্ত পথ? উত্তর, গ্রাহক অ্যারোচিহ্ন দিয়ে লিখবে অন্তর্বর্তী স্নায়ু, অ্যারোচিহ্ন দিয়ে লিখবে স্নায়ু কেন্দ্র, আর অ্যারোচিহ্ন দিয়ে লিখবে বহির্বাহী স্নায়ু, অ্যারোচিহ্ন দিয়ে লিখবে কারক। পরের প্রশ্ন, মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসকে অবলুপ্ত হতে দেখা যায়? উত্তর হবে প্রোফেজ। পরের প্রশ্ন, নিচের কোনটি ডিএনএ এর গঠনগত উপাদান নয়? উত্তর হবে ইউরাসিস ক্ষারক। আবার বলছি, ইউরাসিল সিস না, সিল হবে, ইউরাসিল ক্ষারক। পয়েন্ট নম্বর, যৌন জনন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক? উত্তর হবে, যৌন জননে হ্যাপ্লয়েড গ্যামেটের উৎপাদন অপরিহার্য। পরের প্রশ্ন, নিচের কোনটি মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষার F2 জনুর জিনোফাইটিক অনুপাত? উত্তর হবে 1:2:1। পরের প্রশ্ন, মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না? উত্তর হবে হিমোফিলিয়া। পরের প্রশ্ন, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরায়ন পরীক্ষায় F2 জনুতে ফটোটাইপের অনুপাত কি হতে পারে? উত্তর হবে 1:2:1। নিচের কোনটি একই খাদ্যের জন্য অন্তঃপ্রজাতি সংগ্রাম? উত্তর হবে পুকুরের রুই মাছদের মধ্যে সংগ্রাম। পরের প্রশ্ন, নিচের কোন পরিবর্তনটি ঘোড়ার পরিবর্তনে ঘটেনি? উত্তর হবে পায়ের সবকটি আঙুলের দৈর্ঘ্য ও প্রস্থের বৃদ্ধি। পরের প্রশ্ন, বৈজ্ঞানিকদের মতে পৃথিবীতে জীবন সৃষ্টির প্রাক পরিবেশটি ছিল যেন উত্তর হবে সমুদ্রের জলে তপ্ত লঘু সুপ। পরের প্রশ্ন, নিচের কোন জীবাণুটি নাইট্রিফিকেশনে অংশগ্রহণ করে? উত্তর হবে নাইট্রোসোমোনাস। পরের প্রশ্ন, X-C2 সংরক্ষণের একটি উদাহরণ হলো? উত্তর হবে ক্রায়ো সংরক্ষণ। পরের প্রশ্ন, জল দূষণের ফলে নিচের যেটি ঘটে তা হলো? উত্তর হবে ইউট্রোফিকেশন। এবার শূন্যস্থান পূরণ। 1 নম্বর, আয়োডিনের অভাবে ড্যাশ হরমোন সংশ্লেষ ব্যাহত হয়। উত্তর হবে থাইরক্সিন। 2 নম্বর, মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের পরিস্ফুরণ
ও বৃদ্ধির সময় ড্যাশ কোষ বিভাজন ঘটে? উত্তর হবে মাইটোসিস। পরের প্রশ্ন, মটর গাছের ভিন্ন ভিন্ন ড্যাশ একই ফিনোটাইপ দেখতে পারে? উত্তর হবে জিনোটাইপ। পরের প্রশ্ন, ড্যাশ বিবর্তনের ফলে সমসংস্থান অঙ্গের উদ্ভব ঘটে? উত্তর হবে অপসারী। পরের প্রশ্ন, স্থানীয় জীববৈচিত্র্যের ক্ষতি করে এমন একটি বহিরাগত প্রজাতির নাম হলো? উত্তর হবে পার্থেনিয়াম। পরের প্রশ্ন, বাতাসে ভাসমান ধোঁয়া, ছাই, ধুলিকণা, পরাগ রেণু ইত্যাদির সূক্ষ্ম কণাকে একত্রে ড্যাশ বলে? উত্তর হবে SPM, যা ফুসফুসের বিভিন্ন রোগ সৃষ্টি করে। পরের প্রশ্ন, এগুলি সত্য মিথ্যা বলছি, দেখে নাও। হাইপোথ্যালামাস মানুষের দেহের ভারসাম্য রক্ষা সাহায্য করে? উত্তরটি ভুল, মিথ্যা। ডিএনএতে আয়োডিন হাইড্রোজেন বন্ধনী দিয়ে গুয়ানিনের সঙ্গে যুক্ত থাকে? উত্তরটি মিথ্যা। পরের প্রশ্ন, মেন্ডেলের মটর গাছের এক সংকর জনন পরীক্ষার প্রথম অপত্য জনুতে 75% বিশুদ্ধ লম্বা মটর গাছ পেয়েছিলেন? উত্তরটি মিথ্যা। লেমার্কের মতে জীব তার প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কোনো বংশানুক্রমিক দৈহিক বৈশিষ্ট্য অর্জন করতে পারে? উত্তরটি সত্য। পরের প্রশ্ন, অ্যাসিড বৃষ্টির কারণ হলো বায়ুদূষণের ফলে সৃষ্ট SO2 এবং NO2 গ্যাস? উত্তরটি সত্য। অক্সিন বীজের সুপ্তাবস্থা কাটিয়ে অঙ্কুরোদ্গমে সাহায্য করে? উত্তরটি মিথ্যা। এবার স্তম্ভ, এ স্তম্ভ সঙ্গে বিস্তম্ভ, এখানে দেখো পাশে আমি নাম্বার দিয়ে দিয়েছি, তোমরা এখানে মিলিয়ে নিবে 1, 2, 3, 4, 5, 6, ঠিক আছে, এখান থেকে মিলিয়ে নিবে। বি সদৃশ্যটি বেছে লেখো। এখানে দেওয়া আছে বামনত্ব, গলগণ্ড, থ্যালাসেমিয়া, মধুমেহ। উত্তর হবে থ্যালাসেমিয়া। পরের প্রশ্ন, মানুষের অক্ষিগোলকের লেন্সের একটি কাজ উল্লেখ করো। উত্তর হলো চোখের আকৃতি প্রদান করা। পরের প্রশ্ন, নিচের সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে, প্রথম শব্দজোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোড়টির শূন্যস্থানে পূরণে উপযুক্ত শব্দ বসাও। মাইটোসিস ইষ্টু ভ্রূণমূল সমানুপাতে, এখানে উত্তর হবে শূন্যস্থানে মিওসিস। গিনিপিকের ক্ষেত্রে ছোট হাতের বিবি, বড় হাতের আর, এবং ছোট হাতের বিবি, বড় হাতের আর, ছোট হাতের আর, জেনোটাইপ দুটির ফিনোটাইপ কি একই? উত্তর হবে না। পরের প্রশ্ন, মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষায় F2 জনুতে প্রাপ্ত ফেনোটাইপটিক অনুপাত লেখ। উত্তর হবে 9:3:3:1। পরের প্রশ্ন, লবণ সহনের জন্য সুন্দরী গাছের একটি অভিযোজন উল্লেখ করো। উত্তর হবে পাতার উপর উভয় তলে লবণ গ্রন্থি দেখা যায়। নিচের পরের প্রশ্ন, নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করে এবং লেখো। স্থানীয় জনসম্পদ সম্বন্ধে যাবতীয় জ্ঞান BPBR, স্থানীয় জীবন সম্পদ সম্বন্ধে ঐতিহ্যবাহী পরম্পরাগত বিশ্বাস, স্থানীয় জীবন সম্পদের স্থিতিশীল ব্যবহার। উত্তর হবে BPBR, এটি হবে উত্তর, PBR। পরের প্রশ্ন,
সিঙ্গালীলা জাতীয় উদ্যানে সংরক্ষিত একটি বিপন্ন প্রাণীর নাম লেখো। উত্তর হবে রেড পান্ডা। আমার এই উত্তরগুলি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, লাইক ও কমেন্ট করতে ভুলবে না। পরবর্তীতে আমি ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞান ও অঙ্কের অনেকগুলি প্রশ্ন আমি দিয়ে দেবো, তোমরা পরে দেখে নিও, দু একদিনের মধ্যে দিবো।